এখানে অনেক
হাড় গোড় পেয়েছি, অনেক মানুষের মাথা চুল, নারীদের মাথা চুল পেয়েছি, তাদের মানে কাপড়ের ব্লাউজের পেটিকোটের অংশ বিশেষ আমরা পেয়েছিলাম। আর এইদিকে আজকের এই বিল্ডিংটা, এখানে একটা বিল্ডিং আছে, এখানে জায়গাটা খালি ছিল, এখানে পাক বাহিনীর 6টা অকেজো গাড়ি ছিল, গাড়ির নিচেও অনেক সময় আমরা মানুষের আঙুল তারপরে হাড়ের অংশ বিশেষ আমরা খুঁজে পাইতাম। এই ছিল তখনকার নির্যাতনের বিবরণ, এটাই ছিল বৃহত্তম নোয়াখালীর মধ্যে পাকিস্তানের বাহিনীর বর্বরতার চিহ্ন।